আজকে সূরা লাহাবের তার পরবর্তী থেকে শুরু করব আমরা যে শানে নুজুল প্রেক্ষাপটটা শুনেছি এই সূরাটা কেন নাজিল হলো কিভাবে নাজিল হলো এবার আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব আমরা শুনছিলাম যে শানে নুজুলটা এই রকম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ প্রাপ্ত হলেন ওয়া আনজিরা আশিরাতাকাল আকরাবিন হে নবী আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন তখন কিন্তু এত সুন্দর মাইক টাইক এই রকম কিন্তু সাউন্ড বক্স ব্যবস্থা ছিল না তো নবী সাফা পাহাড়ে উঠলেন একটু উঁচু জায়গায় অর্থাৎ পাহাড়ে উঠে ঘোষণা দিলেন সবাইকে এই ঘোষণাটা কি আল্লাহর ঘোষণা এক আল্লাহর ঘোষণা যে আল্লাহর গোলামি করলে লাভ আছে আল্লাহর গোলামি করলে জান্নাত আছে আল্লাহর গোলামি না করলে দোজক আছে ঠিক না বেটি সেই দিন সাফা পাহাড়ে ওইখানে কিন্তু দুইটা দল হয়ে গেছে কয়টা দল একটা আওয়ামী লীগ একটা বিএনপি এই ঠিক না একটা জামাত আর একটা জাসদ এটা না আমি বোঝানোর জন্য বলছি দুইটা দল হয়েছে কোন দুইটা দল শুনেন মুখস্থ করেন যারা মুখস্থ থাকে এই কথাগুলো এই জন্য বলছি দুইটা দল এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আর আরেকটা হলো কাফের বেঈমান আবু লাহাবের দল অর্থাৎ একটা হলো শয়তানের দল একটা হলো আল্লাহর রাসূলের দল একটা হলো সোজা পথ আর একটা হলো বক্র পথ একটা হলো জাহান্নামের পথ জাহান্নামের দল আর আরেকটা হলো কোন দল জান্নাতি দল বলিন আল্লাহু আকবার আল্লাহর নবী যখন এই ঘোষণাটা দিলেন তখন দুইটা দল হয়ে গেল নবীর চাচা আবু লাহাব আবু জেহেল উতবা উতাইবা সহ কাফের বেঈমানরা নবীজিকে শত্রু ভাবিয়ে যে আলাদা হয়ে গেল আলাদা হয়ে যাওয়ার পরে আপনারা শুনেছিলেন যে আবু লাহাব নবীজিকে গালি দিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস বলি নাউজুবিল্লাহ মুহাম্মদ ধ্বংস বললেন বলল কে আবু লাহাব কিন্তু আমার আল্লাহ বলছেন মুহাম্মদ ধ্বংস না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরিচিত করে দিব তার দিন কায়েম করে দিব বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেন আমি আমার হাবিবকে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়েছি হুয়াল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون এটা আপনারা দেখবেন 61 নম্বর সূরা সূরাতুস সফ সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আমি আমার হাবিবকে দিন দিয়ে হুদা দিয়ে হেদায়েত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি আমার নবী দিন প্রতিষ্ঠিত করবে সকল দিনের উপরে বিশ্ব নবীজি তার দিনটাকে পরিচিত করে দিবে লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লি বিশ্ব নবী দিন কায়েম করবে দিন প্রতিষ্ঠা করবে এই জন্য একজনের সাহায্য থাকবে তিনি কে আল্লাহ আল্লাহ সেটাই করেছেন আবু লাহাব নবীজির ধ্বংস কামনা করল আল্লাহর নবী কষ্ট পেলেন ব্যথিত হলেন নবীজির উদ্দেশ্য কি ছিল চাচাদেরকে গোত্রের লোকদেরকে আপন লোকদেরকে কষ্ট দেওয়া নাকি সুসংবাদ দেওয়া জান্নাতের সুযোগ কিন্তু সঠিকটা বুঝলো না গালিগালাজ করলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব আবু লাহাব তুই ধ্বংস তোর দু হাত ধ্বংস আমার হাবিব ধ্বংস না বলি সুবহানাল্লাহ দরদের আমার শোনো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধ্বংস করবেন না তার আরেকটা দলিল 34 নম্বর সূরা সূরাতুস সাবার
28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্পর্কে কি বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون الله পাক এখানে বলছেন আমি আপনাকে ও নবী আমি আপনাকে গোটা বিশ্ব মানব জাতির জন্য সুসংবাদদাতা হেদায়েতদাতা সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি যাতে করে আপনি সতর্ক করতে পারেন সঠিক পথ দেখাতে পারেন কিন্তু বেশিরভাগ লোকই এটা বোঝে না ঠিক না বেটি বেশিরভাগ লোকই বোঝে না এবার আল্লাহর নবীর উপরে যখন আবুল হাব এই ধিক্কার জানালো তখন আল্লাহ তো বেজার হয়ে গেলেন বেজার হয়ে গিয়ে আবুল হাব নবীর ধ্বংস কামনা করলো কিন্তু তার বিপক্ষে কোনটা ঘটেছিল নবী ধ্বংস হয়েছিল নাকি আবুল আহাব ধ্বংস হয়েছিল আবুল আহাব ধ্বংস হয়েছিল বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে দেখেন আল্লাহ যে বলল আবুল আহাব তুমি ধ্বংস তোর দুই হাত ধ্বংস বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল আহাবের ঘাড়ে একটা ফোড়া দেখা গেল একটা কুষ্ঠ রোগ দেখা গেল এমন এই কুষ্ঠ রোগটা দেখা গেল যে সংক্রামণের ভয়ে তার প্রতিবেশী আত্মীয় স্বজন তো দূরের কথা এমন কি তার স্ত্রী তার ছেলে তার পরিবাররাও আবুল আহাবকে দূরে সরিয়ে দিল ফাইসালা টাকা এমন একটা ফোড়া এমন একটা ব্যাধি তার গলায় দেখা গেল বদরের যুদ্ধে এক সপ্তাহ পরে নিজের পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেললো বাসা থাকতে দেওয়া যাবে না কেন আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আজ থেকে কয়েক বছর আগে আমাদের বাংলাদেশেও কিন্তু করোনা নামক একটি থাবা এসেছিল না আসে নাই আপনারা যদি জানতেন যে ইমাম সাহেবের করোনা হয়েছে আপনারা কি আমাকে এখানে উঠতে দিতেন আসলে দিতেন না প্রয়োজনে মানা করবেন না কিন্তু কেউ আসতেন না ওই আজকে ঢালর মোড়ে চলে যায় বলাও যাবে না কিছু আমি এটা বলছি মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যখন করোনা ওর কাছে ভিড়ে না ওর কাছে ভিড়লেই তো আমাকে অ্যাটাক করবে এমনও ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়েছে যে স্বামীর করোনা হয়েছে বউ স্বামীকে থুয়ে পালিয়েছে আমি বিষয়টা কি বোঝাতে চাচ্ছি বুঝছেন যে দেখেন নিজে বাঁচার জন্য যে সংক্রামণ একটা যে করোনা থেকে বাঁচার জন্য দূরে দূরে পালিয়েছে এই ওকে বের করো ওকে এই করে দাও ওই কেন মসজিদে আসবে এরকম এই মসজিদে ঘটেছে ওই কেন শুনলাম করোনা হয়েছে না ভালো হয়ে গেছে কে বললো ভালো হয়েছে ওকে বের করে দাও এই করে দাও সে করে দাও আমাদের করোনা হয়ে যাবে আবুল আহাবের যখন এই ফোড়া উঠলো তখন প্রতিবেশী দূরে সরে যাচ্ছে ভয়ে এমন কি নিজের স্ত্রী নিজের সন্তানরা বুঝলেন বাপরে বাপ আমরাও বাঁচি বা তুমিও বাঁচো আমার কাছে থাকতে চাই না ওকে এক আলাদা একটা জায়গায় থুয়ে আস আবুল আহাব নবীর জন্য ধ্বংস কামনা করেছিল পক্ষান্তরে আবুল আহাব সে বুঝতে পারে নাই বুঝতে পারলেও মনে প্রাণে স্বীকৃতি দিতে পারে নাই যে আল্লাহর নবী বিশ্ব নবীজি প্রতিনিধিত্ব করছেন একজন আর তিনকে আবুল আহাবের যখন এই ফোড়া দেখা গেল এমন একটি অবস্থা হয়ে গেল তাকে আলাদা একটা ঘর পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো আবুল আহাব সেইখানে খায় সেইখানে থাকে সেইখানে ঘুমায় সেইখানে হাগে সেইখানে মুতে এইরকম ভাবে ব্যাখ্যা এসেছে মানে ওইখানে থাকে ওইখানে খায় ওইখানে প্রসব পায়খানা করে সন্তানগুলো দেখেন দূর থেকে কিছু খাবার কিছু রুটি দূর থেকে ফেঁকে মারতো ওইখানে গিয়ে পড়তো ওইগুলো খেত গুমুত মাখিয়ে ওইগুলোই খেত এইভাবে এক পর্যায়ে এইভাবে আবুল আহাব জীবন যাপন করতে করতে আবুল আহাব কিন্তু ওইখানে মৃত্যুবরণ করেছিল ফাইসালা টাকা মৃত্যুবরণ করবে মারা যাবে হল ঠিক আছে মারা গেল মারা যাওয়ার পরে এবার তো সন্তানদের একটা কর্তব্য আছে না নাই মারা গেছে কি করতে হবে কাফন দাফন করতে হবে কিন্তু কেউ ভিড়ে না বাংলাদেশে যখন করোনা হয়েছিল অসংখ্য পরিবার দেখা গেছে বাবা করোনায় মারা গেছে সন্তান কাছে ভিড়ে না
সন্তান মারা গেছে বাবা কাছে ভিড়ে না করোনা তোমার হয়েছে তুমি তো বিদায় নিয়েছো ওই লাশকে আমি স্পর্শ করে আমিও মরতে চাই না আমার ভাইরা কিন্তু মানুষগুলো আলেমদের এই অবদান মনে রাখে না আপনারা সার্চ দিয়ে এখনো দেখবেন করোনার সময় সবচাইতে অসহায় মানুষদের পাশে ছিল কারা আপনি দেখবেন তারা হলো আলেম ওলামারা বলি আলহামদুলিল্লাহ অসংখ্য আলেম ওলামারা নিজের জীবন বাজি রেখে অনেক করোনার লাশকে তারা ধুইয়েছে গোসল করিয়েছে কাফন দাফন করিয়েছে আমার কথা আপনারা দেখে নেবেন দরদির আমার আবুল আহাব যখন মারা গেল সন্তান ভয়ে এখনো ভিড়ে না এক পর্যায়ে এলাকার প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পড়েছে মৃত্যু হওয়ার পর ছয় দিন পার হয়ে যায় আবুল আহাব ওইখানে থাকতে থাকতে গন্ধ বের হয় এমন পচন ধরা শুরু করেছে এলাকাতে মানুষ থাকতে পারে না সন্তানকে ধর যাই তোমার বাবা মারা গেছে আজ কয়েকদিন হয়ে গেল লাশ এইখান থেকে হটাও না এইভাবে লাশ পড়ে আছে কি ব্যাপার সন্তানরা যখন প্রতিবেশীদের চাপে পড়ে তখন গোলাম হাফসি কিছু ভাড়া করে গোলাম হাফসি ভাড়া করে এই আবুল আহাবকে উঁচু পাহাড়ে কোন এক জায়গায় নিয়ে গিয়ে আবুল আহাবকে কাফন দাফন করে সেইখানে তার ঢেকে দেওয়ার লাশটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করে তাও টাকা খরচ করে কিছু লোক ঠিক করে আমাদের বাংলাদেশে এরকম দেখবেন অনেকে আছে সন্তানের গায়ে এমন পচন ধরেছে যে সন্তানের বাপ দেখছে বাপের গায়ে এমন পচন ধরেছে সন্তান কাছে ভিড়ে না কিছু আলেম ওলামাদের কিছু টাকা দিয়ে হুজুর আপনি লে গোসল করে দেন ভিড় না এটা করোনা বাদ এমনি আমি দেখেছি আমি নিজে অনেক গোসল করিয়েছি মোটামুটি মোটামুটি 30-40 ফিট দূরে লাশ আছে তারপর বন্দি কাছে ভিড়া যায় না সন্তানরা ভিড়ে না কিছু টাকা দিয়ে গরিব গোনা কাউকে ধরে নিয়ে এসে কোন ইমাম মুয়াজ্জিন খাদেমকে নিয়ে এসে হুজুর আপনি করেন এগুলো করে এইরকম ভাবে এই কাজটা করে সন্তানের পরে যখন এরকম চাপ এসেছে এই সন্তান তখন কিছু গোলাম হাফিজ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে তার উঁচু পাহাড়ে মধ্যে তাকে ঢেকে দিয়ে এখন তার লাশটাকে ঢাকতে হবে বিভিন্ন জন দূর থেকে পাথর মেরে মেরে আবুল আহাবের লাশটা কি করছে ঢাকার চেষ্টা করছে আল্লাহর কি খেলা দেখেন আল্লাহর নবী সঠিক দাওয়াতটা যখন সাফা পাহাড় থেকে দিচ্ছিলেন সত্য কথা যখন তিনি বলছিলেন তখন এই আবুল আহাব বিশ্ব নবীর দিকে পাথর মারার মতন দুঃসাহস করেছিল বলি নাউজুবিল্লাহ আবুল আহাব নবীজিকে পাথর মারানো দুঃসাহস করেছিল পক্ষান্তরে কি ঘটনা ঘটল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়ামান কাসাব 111 নম্বর সূরা সূরাতুল আহাব লাহাবের 2 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন আবুল আহাব যা অর্জন করেছিল তার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসে নাই সাফা পাহাড়ে যে হাত দিয়ে নবীর দিকে পাথর মেরেছিল আল্লাহ পাক দেখিয়ে দিল নবীজির বিরোধিতা করার কারণে আবুল আহাবের সবচাইতে প্রিয় কাচের কলিজার টুকরা সন্তান নাই তার বাপের দিকে পাথর মেরে মেরে বাপকে শেষ বিদায় জানিয়েছিল বলি আল্লাহু আকবার এটা হলো আল্লাহর ফয়সালা দরদের আমার শুনুন এবার একটু সামনে এগোয় আবুল আহাব এইভাবে ধ্বংস হয়েছিল আবুল আহাব ধ্বংস হওয়ার পূর্বে এবার একটু আসুন যখন আবুল আহাব ওই যে সাফা পাহাড়ে বিশ্ব নবীর কে ধিক্কার জানিয়ে যখন বাড়ি চলে আসলো বাড়িতে এসে আবুল আহাব তার 2 সন্তান উতবা এবং উতাইবা নাম কি উতবা এবং উতাইবা এই 2 সন্তান নবুয়তের পূর্বে নবীজির 2 মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়ার সাথে কি হয়েছিল বিবাহিত বন্ধন হয়েছিল বিবাহ বিয়ে দিয়েছিল এই আবুল আহাব যখন দেখলো যে মোহাম্মদ আমার ধর্ম আমার দিন বাদ দিয়ে আমাদের দল বাদে অন্য দল গঠন করেছে মোহাম্মদের সাথে আর সম্পর্ক রাখা যায় না তখন আবুল আহাব বাড়িতে এসে বলছে এই কলিজার টুকরা সন্তান উতবা উতাইবা তোমরা কোথায় আছো এইদিকে আসো কি হলো আব্বা বলছে এই ঘটনা এই এই ভাতিজা মোহাম্মদ তো এই কাজ করেছে তোমরা কি আমাকে ভালোবাসো অবশ্যই বাবা তোমাকে ভালোবাসে যদি ভালোবেসেই থাকো আমার অর্ডার হলো এই মুহূর্তে মোহাম্মদের 2 মেয়েকে তোমরা এই মুহূর্তে তালাক দিবা নাউজুবিল্লাহ পড়ুন
বলছে উদবা উতাইবা বলছে এত বড় কথা অবশ্যই তালাক দেব তালাক দেব না মানে অবশ্যই তালাক দেব শুধু তালাকই না মোহাম্মদের দুই মেয়েকে আমরা দুই ভাই তালাক দেব সাথে সাথে প্রয়োজন আরো ধিক্কার জানাবো বলি নাউজুবিল্লাহ এই কথা যখন বলেছে এবার আবু লাহাব বলছে সাব্বাস বাপের বেটা বাপকে বেটা সাব্বাস এই রকমই তো আমি সন্তান চেয়েছিলাম খুশি হয়েছে যে হ্যাঁ বাহাবা দিয়েছে চলে গেল এক দৌড় দিয়ে দুই ভাই চলে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির শ্বশুর আব্বার কাছে হাজির নবীকে বলছে আব্বা আপনি নাকি এই ঘটনা আমার বাবার সাথে এই ঝামেলা হয়েছে আপনি আমাদের ধর্ম আমাদের দিন বাদ দিয়ে অন্য কার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করছেন যদি এমনটাই হয়ে থাকে তবে আপনার প্রতি আমাদের ধিক্কার আমরা আপনার মেয়েকে এই মুহূর্তে তালাক দিলাম এবং আপনার দিকে আমরা থুতু নিক্ষেপ করলাম বলি নাউজুবিল্লাহ যারা মেয়ের বাবা হয়েছে যাদের মেয়ের বাবা হয়েছেন বা শ্বশুর যারা হয়েছেন মেয়েকে অন্যের ঘরে বিদায় করেছেন আপনারা একটু চিন্তা করবেন মেয়ের সংসার ভেঙে যাওয়া জামা এসে শ্বশুর বাবা আপনার সামনে আপনার মেয়েকে তালাক দিয়ে দেওয়া এটা কত বড় কষ্টের কত বড় বেদনার একটু যদি নিজের মতন করে ফিল করেন তবে আমরা বুঝতে পারবো ঠিক না ব্যাটি আল্লাহর নবী মনে বড় কষ্ট পেলেন উতবা উতাইবা নবীর দুই মেয়েকে তালাক দিল ভালো কথা শুধু তালাক দিয়ে এই বদমাইশ গুলো ক্ষান্ত হয় নাই নবীজি মনে বড় কষ্ট পেয়েছেন ব্যথিত হয়েছেন এই আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা উতাইবা হলো বেরি বেশি কাঠপিল এই কিন্তু বড় বদমাইশ ছিল কালপিট ছিল শুধু তাই না নবীজি জিজ্ঞাসা যখন ধিক্কার জানিয়েছে থুতু নিক্ষেপ করেছে আল্লাহর নবী মনে বড় কষ্ট পেয়েছেন আচ্ছা বলুন তো বিশ্ব নবীজি দোয়া করলেও কবুল বর দোয়া করলেও আল্লাহর নবী মনে কষ্ট পেয়ে গেছেন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছেন রাব্বাল আলামিন ও আল্লাহ মাবুদ তোমার কাছে আমি বলে দিলাম উতবা উতাইবা আবু লাহাবের দুই সন্তান আমাকে কষ্ট দিয়েছে আমাকে ব্যথিত করেছে ও আল্লাহ এর অ্যাকশন এর বিচার আমি করতে চাই না তোমাকে আমি জানিয়ে দিলাম আমাকে উতবা উতাইবা যে কষ্ট দিয়েছে তাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তোমার সৃষ্টি জঙ্গলের বিষাক্ত হিংস প্রাণীর ফেতনা না দেখিয়ে তুমি এদেরকে বিদায় করো না উতাইবা ছিল বড় বিজনেসম্যান ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবার শোনো আল্লাহর নবীকে ধিক্কার জানিয়েছে কষ্ট দিয়েছে দরদের আবার বাবার কাছ থেকে বলে অনুমতি নিয়ে উতবা উতাইবা দুই ভাই একটা টিম নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য তারা রওনা দিয়েছে ব্যবসার জন্য রওনা দিয়েছে ব্যবসার জন্য পথ চলতে চলতে এক জায়গায় রাত হয়ে গেল সিরিয়ার জারকা নামক একটি স্থান এই জারকা নামক স্থানে তাদের ব্যবসার কাফেলার টিম একটা বিরতি দেওয়া হলো কি দেওয়া হলো বিরতি এবার রাতে একটু বিশ্রাম রাত হয়ে গেছে তো সবাই ঘুমায় যার যার জায়গায় সে ঘুমিয়ে গেল কিন্তু আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবার চোখে আর ঘুম আসে না কেন ঘুম নাই ওই যে বিশ্বনবী যে আল্লাহর সাথে কথা বক্তন করেছে এটা দুই সন্তান শুনে ফেলেছে কথা ঠিক না ব্যাটি আবু লাহাব বলছিল বাবা মোহাম্মদ দুই মেয়েকে যখন তোমরা তালাক দিয়ে আসলে তখন কি মোহাম্মদ কিছু বলেছিল বলছে হ্যাঁ বাবা তেমন কিছু না তবে তার আল্লাহকে একটা কথা অভিযোগ দিল কি অভিযোগ আল্লাহ মৃত্যুর আগে এই উতবা উতাইবাকে হিংস প্রাণীর ফেতনা না দেখিয়ে মৃত্যুবরণ করো না আবু লাহাব বলেছে কাম তো তাহলে সারা কাম তো তাহলে সারা এইখানে তো শেষ কেন 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 মোহাম্মদ যদি এই কথা বলে তাহলে তো সাবধানে তোমাকে থাকতে হবে তার কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর সম্পর্ক কা তখন থেকে আবু লাহাবও চিন্তা করে উতবা উতাইবাও চিন্তা করে
উঠতে বসতে খানে টেনশন করে হায় রে কোথায় বা কোথায় ভাল্লুক এই চিন্তা করে জারকা নামক স্থানে এবার বিরতি দিয়েছে ওইখানে এবার বিরতি দিয়ে সবার চোখে ঘুম আসে আর উতবা উতাইবার চোখে জঙ্গলের বাঘ চোখে ভাসে বলি সুবহানাল্লাহ কি ব্যাপার আপনারা ঘুমান না কেন ওস্তাদ বলছেন না তোমরা ঘুম আমাদের ঘুম নাই এই যে বাঘ আসছে ভাল্লুক আসছে কই বাঘ ভাল্লুক তো কিছু নাই বলছেন না না আসে কিসের ভয় এই চিন্তা ভাবনা করে ওদের জন্য আবার একটা মঞ্চ করা হলো এখানে স্টেজ করা হলো স্টেজ বলতে কি বোঝাচ্ছি যে সেইখানে বলতে তো তোমাদের ভয়ের দরকার নাই তোমরা ফ্লোরে না ঘুমিয়ে আমাদের এই গাট্টি গুট্টি ব্যাগ বেডিং যা আছে এইগুলো দিয়ে উঁচু একটা মঞ্চের মতন উঁচু করা হলো বলছে তোমরা উঁচুর উপরে ঘুমাও আমরা নিচে ঘুমাই বাঘ ভাল্লুক যদি কিসে আকে কেউ আসে আগে আমাদের সাথে সাক্ষাৎ হবে পরে তোমাদের সাথে সাক্ষাৎ হবে বলছে পরামর্শটা খুব মন্দ না এবার গাট্টি গুট্টি দিয়ে মঞ্চ করা হলো মঞ্চের উপরে প্রধান বক্তাকে আমি না ওইখানে প্রধান বক্তা উদ্ভা উতাইবা উঠে ওখানে ঘুমিয়েছি এই মঞ্চ একটু উঁচু করে সাধারণ ফ্লোর থেকে এই যে আমি যেন উঁচু এবার দুইজন ঘুমিয়েছে ওইখানে তারপরে ঘুম নাই বাঘ ভাল্লুক কিন্তু নবীজি এই কথা বলেছে আমার বাবাজিরা তাদের চোখে ঘুম আসে না সাথীরা বলে আপনারা ঘুমান কোনো টেনশন করেন না কিন্তু চোখে ঘুম নাই আমার ভাইরা আল্লাহর হুকুম হয়ে গেছে মুহূর্তের মধ্যে গভীর রাত্রিতে বন জঙ্গল থেকে বিষাক্ত হিংস একটা গন্ডার সিংহ হাজির হয়ে গেছে বিষাক্ত একটা প্রাণী চলে এসেছে এবার এসে যখন দেখে হায় রে হাই খেতে আসলাম দুইজনকে কিন্তু পাবলিক তো অনেক এবার একে একে টেস্ট করে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে এই হিংস এই বাঘ যখন এসেছে অন্য অন্য সদস্য ওইখানে নাক লাগায় বলছে ওস্তাদ মিলে না তো ওস্তাদ মিলে না তো আল্লাহ তার নাকে ঘ্রাণ দিয়ে দিয়েছিল যে উতবা উতাইবার গায়ের কেমন ঘ্রাণ হবে এই বাঘ ভাল্লুক তারা শুনলে বুঝে ফেলবে আল্লাহ আকবার একবার ওকে শোনে একবার ওকে শোনে কাকে ধরবো না না মিলে না মিলে না এইভাবে হঠাৎ করে গন্ডার একটু মুখটা উঁচু করে দেখে হায় রে মঞ্চের উপরে আমাদের জন্য হয়তো খাবার উপরে রাখা আছে এক লাফ দিয়ে দুই পা দিয়ে যখন উপরে উঠেছে এবার উপরে উঠে দেখছে হাই রে হাই আল্লাহ পাক যাদের জন্য আমাদেরকে নিযুক্ত করেছে এরা তো উপরে আমাদের জন্য অপেক্ষা করছে বলি সুবহানাল্লাহ মঞ্চের উপরে এক লাফ মেরে উঠে উতবা উতাইবা নবীর দুশ্মন নবীর শত্রু নবীকে ধিক্কার দিয়েছিল তাদের গলায় এক ছোবল মেরে মঞ্চ থেকে নামিয়ে দূরে নিয়ে গিয়ে এমন ভাবে জীর্ণ শীর্ণ বেজ্জতি করে এই হিংস প্রাণী দিয়ে ওইখানে উতবা উতাইবার জীবনের ইতি টেনেছে একজন তিনি কে আল্লাহু আকবার নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে এর বিচার দুনিয়াতেই হবে কথা বলুন ঠিক না ব্যাঠি দরদে আমার অত্যন্ত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় আপনারা লক্ষ্য করেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কয়েকদিন পূর্বে যে ঘটনা ভারতের মুম্বাইয়ের আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল আপনারা শুনেছেন না শুনেন না যেহেতু আলোচনার সাথে রিলেটিভ কথাটা আনতেই হবে মুম্বাইয়ের সর্বপ্রথম একজন ধর্মগুরু মহারাজ নামের একজন ধর্মগুরু নবীর চরিত্র নিয়ে মন্তব্য করেছিল তারপরে বিজেপির একজন নেতা নীতিশ নারায়ণ রান এও তার সম্মতি জ্ঞাপন করেছিল যে হ্যাঁ ইসলামে এবং মোহাম্মদের চরিত্রের সমস্যা আছে বলি নাউযু বিল্লাহ আমরা তাদেরকে ধিক্কার জানাতে চাই আল্লাহর নবীর চরিত্র ফুলের মতন পবিত্র আল্লাহর নবীকে কেউ যদি কটূক্তি করে আজে বাজে মন্তব্য করার চেষ্টা করে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে কথা বলুন ঠিক কিনা দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই চিন্তা করেন এতদিন পর হঠাৎ করে এটা দুই তিন সপ্তাহ আগের কথা বলছি দুই তিন সপ্তাহ আগে হঠাৎ করে মুম্বাই থেকে এইরকম আবার মন্তব্য এতদিন কয়েক মাস কোনো খবর নাই আবার হঠাৎ করে কি খেলকে খেল খেলালো সামনে দুর্গা পূজা আসছে
আর এই রকম একটা ঘটনা ঘটাও মৌলবাদরা টুপিয়ালার একটা বিশৃঙ্খলা করুক তারাও পাগলের মত এসে মন্দির ভাঙুক তারাও এসে বেধর্মীদের উপরে হিন্দুদের উপরে আক্রমণ করুক দিয়ে বিশ্ব মিডিয়া একটা ভাইরাল করে দেয় এই টুপিয়ালা দাঁড়িয়ালা এরা হলো জঙ্গিবাদী এই রকম একটা কুমন্ত্রণা চালিয়ে ওই দিল্লিতে বসে থেকে আমার বাবাজিরা মুম্বাইয়ে আমার নবীকে কটুক্তি করার পাইতারা জড়েছিল কথা বলুন ঠিক না বেঠিক ঠিক আমরা ওই নরেন্দ্র মোদিকে বলতে চাই আল্লাহর নবী বিশ্ব নবীজিকে কেউ যদি তার চরিত্র নিয়ে কথা বলে আমি নরেন্দ্র মোদিকে বলতে চাই এই রকম দুঃসাহস যদি দেখা হয় সারা বাংলাদেশের মুসলমানরা এক হয়ে সারা বাংলাদেশের মুসলমানরা ইমানি জজবায় নবীজির প্রিয় আশেক হয়ে প্রয়োজনে বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানরা ভারতের সাথে সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করবে কথা বলুন ঠিক না বেটি আপনি সাবধান হয়ে যান আপনি আপনার ধুতি ঠিক করে আপনি আপনার আশেপাশের নেতাদেরকে ঠিক করে আমার নবী কিনে কথা বলবে আর আপনি বসে থেকে সাপোর্ট দিবেন এটা কোনো মানুষের এই রকম সাহস করলে দুনিয়াতে থাকার কোনো অধিকার তার থাকে না কথা ঠিক না বেটি আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাদের দয়ার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কিছুদিন আগে শুনছিলাম যে তাদেরকে নাকি গ্রেফতার করা হয়েছে যদি গ্রেফতার করা না হয় বিশ্ব মিডিয়ার কাছে এটাই তুলে ধরতে চাই নবী কিনে যে যখন এই রকম আপত্তিকর মন্তব্য করবে তাদেরকে আইনের আওতা নিয়ে এসে সর্বোচ্চ তাদের শাস্তি তাদেরকে ফাঁসির কার্যকর দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে কথা বলো ঠিক না বেটি দরদির আমার শেষ কথা আরো সামনে অনেক কথা আছে সূরা আল-আহাবের আমরা একটু সামনে এগোচ্ছি আরো অনেক কথা এটা সামনে ইনশাআল্লাহ বলবো সামনে সপ্তাহে এখন একটি কথা না বললেই নয় তারা মনে করেছিল যে তাদের মোহাম্মদকে ইসলামকে একটু কটুক্তি করো ওরা এসে হিন্দুদের মূর্তি ভাঙবে মূর্তি তার আঘাত করবে তাদের দুর্গা পূজা এসে বাধা প্রদান করবে আমরা অত মাথা মোটা মুসলমান না কথা বলুন ঠিক না বেঠি আমরা আমার হিন্দু ভাইদের মন্দির ভাঙতে চাই না তাদের এবাদতে বাধা দিতে চাই না বরং আমরা বাংলাদেশের মুসলমান আমার দেশের হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দিতে জানি কথা বলুন ঠিক কিনা কয়েকদিন থেকে একটা বিষয় আমি দেখছি আমার দেশের রাজনৈতিক বিভিন্ন দলগুলো এইসব কথাগুলো যদি বলি তাহলে আবার রাজনীতি কেন হবে ভাই রাজনীতির কথা কেন এগুলো উৎসাহ প্রদানের জন্য বলার দরকার আছে না নাই বিভিন্ন আমার দেশের রাজনৈতিক দলগুলো দেখলাম যে মন্দিরে যে পাহারা দিচ্ছে তাদেরকে সাহস দিচ্ছে আপনারা ই করেন কেউ বাধা দিবে না এটা তো সৌন্দর্য তাদের জন্য একটু উৎসাহ দেওয়ার জন্য এতটুকু কথাও যদি আমরা না বলতে পারি তাহলে কি হবে বলেন তো মুসলমানের আদর্শ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার দিন তোমার কাছে আমাদের দিন আমার কাছে তোমার মন্দিরে আমরা আঘাত করব না তোমার দুর্গা পূজায় আমরা আঘাত করব না ওই রকম মাথা মোটা বাংলাদেশের মুসলমান না বরং তোমাদেরকে সহযোগিতা করব তোমাদের মন্দির আমরা পাহারা দিব কথা বলুন ঠিক কিনা তবে এমনটা পাহারা দিতে গিয়ে আবার এমন না হয়ে যায় কথা মনে পড়ে গেল দেখো দুর্গা পূজার ইমেজ চলছে আমেজ চলছে একটা দরদির আমার আশ্চর্য লাগে দুর্গা পূজায় মুসলমান যাই কোন ইসে ইমান নিয়ে আমাদের বাংলাদেশে মুসলমান যাই না যাই না ও যুবক ভাইরা খবরদার তৌবা করেন ফিরে আসেন শুধু আমাদের কর্মীদের কথা কি বলবো গত বছরেও বুঝে নিয়ে নাম নিতে চাচ্ছি না দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এই রকম কথা বলেছিল ধর্ম যার যার উৎসব সবার বলি নাউজুবিল্লাহ আর একবার বলি নাউজুবিল্লাহ ধর্ম যার যার উৎসব সবার এটা হলো ইমান সাংঘর্ষিক স্লোগান ছাড়া অন্য কিছুই না যদি ধর্ম যার যার উৎসব সবার ভালো কথা হরিগ্রাম বাজারে দোকান যার যার মাল সবার পুকুর যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার আর একটু ভালোভাবে বললে বউ যার যার অধিকার সবার আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলে হ্যাঁ বলুন এটা কি কেউ রাজি হবে নিঃসন্দেহে আপনার বউ আপনার জন্য একান্ত আপনি আপনি কবুলিয়াত করে আপনার বউকে আপনি হালাল করেছেন
আপনি যখন ঈমানদার মুসলমান হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি স্ত্রীর সাথে কবুলিয়াত করে আপনার অধিকার খাটিয়েছেন আপনি যখন কালেমা পড়ে ঈমান এনেছেন তখন আপনি আল্লাহর সাথে কবুলিয়াত করে ফেলেছেন এখন আপনার ইচ্ছা অনিচ্ছা আনন্দ খুশি আর যেইখানে সেইখানে নয় একজনের জন্য হতে হবে তিনি কে ধর্ম যার যার উৎসব সবার এমনটা নয় স্লোগান হবে ধর্ম যার যার উৎসব তার তার আমার দেশে হিন্দু ভাই খ্রিস্টান ভাই বৌদ্ধ যারা আছে আমার দেশের আমি বলি কেউ সংখ্যালঘু না তারা সংখ্যায় কম হতে পারে কিন্তু না তারা আমার দেশের নাগরিক আমি মুসলমান হয়ে আমরা মুসলমান হয়ে দেশের যে অধিকার ভোগ করব অন্য ধর্মের লোকেরা আমার দেশের নাগরিক ভাই হিসেবে তারাও সেই সুবিধা ভোগ করবে কথা বলুন ঠিক না ব্যাঠি আমি বলি আমার দেশের কেউ সংখ্যালঘু না আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশ সবাই সংখ্যাগুরু আমরা সবাই এক কথা বলুন ঠিক কিনা দরদের আমার তাহলে ঈমানদার মুসলমানদেরকে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার এই পর্যন্ত যত ভুল করেছেন করেছেন এখন আর না দুর্গা পূজায় অমক পূজায় তমক পূজায় আমাদের যাওয়া যাবে আমাদের যাওয়া যাবে আমাদের যাওয়া যাবে না যদি যাওয়া যেত আপনি চিন্তা করেন তো আপনার কুরবানি ঈদের সময় আপনার সঙ্গে তারা যে একসাথে ব্যবসা করি একসাথে খাই তো আজকে এই মুসলমানদের সঙ্গে কুরবানি একটু দিই এইরকম কখনো দিয়েছে আপনার সঙ্গে কুরবানি ঈদে তারা আসে না জুম্মার নামাজে দুই একটা নাজাত জুম্মার দিন একসাথে ব্যবসা করি একসাথে খাই আপনি যেই চিন্তা করে তাদের পূজায় যান ওরা তো সেই চিন্তা করে জুম্মার মসজিদে আসে না ওরা তো সেই চিন্তা করে তারাবির নামাজ পড়তে আসে না ওরা তো সেই চিন্তা করে ঈদের নামাজে আসে না ওরা তো সেই চিন্তা করে আপনি ঈদের দিন খুশির দিন উৎসব পালন করে সামাই খান ওরা তো সামাই রানে না আপনি গরুর গোস্ত খান ওরা তো গরুর গোস্ত সাথে আপনার সাথে ভাগ দেয় না অতএব বুঝতে হবে দরদের আমার যুবক ভাইরা আমার অনেক হয়েছে ফিরে আসুন অনেক হয়েছে ফিরে আসুন তাদের উৎসব তাদেরকে পালন করতে দেন আমরা তাদেরকে সহযোগিতা করব এতটুকুই ওইখানে যারা পাহারা দিবে সহযোগিতা করবে এতটুকুই কিন্তু এটা যে তাদের আমলটা শ্রেকের অন্তর্ভুক্ত পাহারা ব্যতীত দেখতেও অন্য কেউ যেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের এই সংক্ষিপ্ত আলোচনা শোনার এবং বোঝার আমল করার